পুষ্পজয় ত্রিপুরা 5 অক্টোবর দুপুর 1টায় পঞ্চরতন ভিলেজের পাখিপাড়ার নিজ বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় তার স্ত্রী এবং পিসি খোঁজখবর নিতে শুরু করেন। একটি যুবক এসে জানান যে তাকে একটি পুরাতন ইটভাটার সামনে পড়ে থাকতে দেখেন অজ্ঞান অবস্থায়। খবর পেয়ে পুষ্পজয়ের স্ত্রী আত্মীয় স্বজন ঘটনাস্থলে ছুটে যান এবং গন্ডাছড়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদেরও খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা পুষ্পজয়কে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করে। গোমতী জেলা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা IGM হাসপাতালে রেফার করা হয়। 8 অক্টোবর IGM হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুষ্পজয় ত্রিপুরা। পুষ্পজয়ের পরিবার থেকে বিচারের জন্য এবং তদন্ত করে দুষ্কৃতিকারীদের ধরার জন্য FIR দায়ের করা হয় গন্ডাছড়া থানায়, যে এখনও পর্যন্ত দুষ্কৃতিকারীকে চিহ্নিত করতে পারছেন না পুলিশ। পুলিশের এহেন ভূমিকায় ক্ষুব্ধ হয় গন্ডাছড়া মহকুমার CPM এবং পুষ্পজয় ত্রিপুরার আত্মীয় স্বজনরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। আজকে আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গন্ডাছড়া মহকুমা কমিটি এবং পুষ্পজয় ত্রিপুরার পরিবারের পক্ষ থেকে এখানে বিচার চাবার জন্য আত্মীয় স্বজনরা চাই। এখানে থানার ওসি সাহেব আমাদের প্রতিনিধিদেরকে আশ্বস্ত করেছেন, এক সপ্তাহ সময় চেয়েছেন, আমরা সময় দেব, কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসনের ভূমিকা আমরা সন্তুষ্ট হতে পারি না। কেননা খুনের তদন্ত পরে হবে এবং মৃত্যুর কারণ উঠে গিয়ে বিচার হবে, আসামি ধরার ক্ষেত্রে কোথায় পাবো? আসামি ধরবে পুলিশ, এসএমসি করে চালন দেবে, উঠে পাঠাবে, জেলে রাখবে অথবা জেলের বাইরে রেখে বিচার করবে, বিচারক বিচার করবে, কোর্টের ম্যাজিস্ট্রেট। এখানে থানাবাবুরা এই অজুহাত দেখিয়ে কাকে বাঁচাতে চায়, এটা আমাদের প্রশ্ন থাকে। যাই হোক, যেহেতু এক সপ্তাহ সময় চেয়েছে, আমরা সময় দেবো, অপেক্ষা করব, কিন্তু আমাদের দাবি থাকবে অতি দ্রুত যাতে পুষ্পজয় ত্রিপুরার খুনের আসামি গ্রেপ্তার হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার পরিবার পরিজন যারা আছে তারা নিরাপত্তা সুনিশ্চিত পুলিশ প্রশাসনকে দিতে হবে। এখনও হুমকি আছে নানানভাবে, তাদেরকে বিভিন্ন রকম ইয়ে দেখার চেষ্টা করে ডাইরে দিন ডাইরে। এছাড়া পুষ্পজয় ত্রিপুরা তো খুন হয়েছে, অকাল মৃত্যু হয়েছে, খুন করেছে তাকে, তার পরিবারের একজন স্থায়ী সরকারি চাকরি চাই, 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে, এই দাবিটা আমরা রাখছি এবং আশা করব এখানে জানি আমরা রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা অবনতি তারপরেও পুলিশ প্রশাসন এখন একটু ঘুম ডেঙ্গে নিশ্চয়ই নিরপেক্ষ ভূমিকা পালন করে এই বিচার বিচার আমরা সুস্থভাবে পাবো এই আশা।